হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ঈশ্বর বা ভগবানের কৃপায় আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই মহাকাল থটস ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আপনারা যদি একাদশী সম্পর্কিত আরও বিভিন্ন তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন সবার আগে ভিডিও দেখার জন্যে। বন্ধুরা, আমাদের হিন্দু শাস্ত্র মতে এমন কিছু উপায় রয়েছে যা বিশেষ বিশেষ তিথিতে যদি সঠিক নিয়ম মেনে আপনারা পালন করতে পারেন তাহলে তার সুফল আপনারা নিশ্চিত পাবেন, পাবেনই পাবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাবো যে আগামী 27 আষাঢ় 1430 অর্থাৎ 13ই জুলাই বৃহস্পতিবার কামিকা একাদশী পড়েছে। আর এই কামিকা একাদশীর দিন আপনি যদি এই ক্রিয়াটি মনোযোগ সহকারে করতে পারেন তাহলে আপনার সকল মনের বাসনা পূর্ণ হবে, মনের দুঃখ কষ্ট দূর হবে, আর্থিক স্বাচ্ছন্দ্য লাভ হবে এবং আপনার ঘর সংসারে আনন্দের বন্যা বয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, আপনি যদি এই কাজটি ভক্তি সহকারে করতে পারেন তাহলে আপনার থেকে ভাগ্যবান আর কেউ হতে পারবে না। তবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করি যে আপনারা যদি প্রথমবার এই ভিডিওটি দেখেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর ভক্তবৃন্দ, যদি ভগবান শিব কিংবা শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই লিখুন জয় শিব শম্ভু এবং জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আগামী 27 আষাঢ় 1430 অর্থাৎ 13ই জুলাই বৃহস্পতিবার কামিকা একাদশী পড়েছে। এই দিনে বন্ধুরা নানা দেবদেবী আমাদের এই পৃথিবীতে আবির্ভূত হন। তো আপনি এই কামিকা একাদশীর দিনে আপনাদের মনের বাসনা ভক্তি ভরে শ্রদ্ধা সহকারে শুদ্ধ মনে এইভাবে যদি ঈশ্বরকে জানাতে পারেন তাহলে ভগবানের আশীর্বাদে আপনাদের মনস্কামনা অবশ্যই পূরণ হবে। কারণ বন্ধুরা, কিছু বিশেষ বিশেষ প্রক্রিয়া আমাদের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করে, অর্থাৎ আমাদের বন্ধ ভাগ্য খুলে দেয়। তাই আজ রাতে ঘুমানোর আগে এই কাজটি অবশ্যই করবেন। আজকের এই বিশেষ দিন ভগবান বিষ্ণুকে অর্পণ করা হয়ে থাকে। ভগবান বিষ্ণু বৈকুণ্ঠধামে বিরাজ করেন। কথিত আছে যে মানুষ একাদশী পালন করেন তার জন্ম জন্মান্তরের পাপ মুছে যায় এবং তার মৃত্যুর পর সে সোজা বৈকুণ্ঠ লোকে গমন করেন। কিন্তু বন্ধুরা, আপনাদের একটা কথা বলে রাখি, যারা এই প্রক্রিয়াটি সম্পন্ন করবেন অর্থাৎ যারা এই কথাটি রাতের বেলা ঘুমানোর আগে বলবেন এবং তারপর শোবেন তারাও সেই একই ফলই পাবেন, তারাও সেই একই পুণ্য লাভ করবেন অর্থাৎ মৃত্যুর পর সোজা বৈকুণ্ঠ লোকে গমন করবেন যেখানে ভগবান বিষ্ণু বিরাজমান করেন। তাই অবশ্যই বন্ধুরা একদম ভুল করবেন না, রাতে অবশ্যই এই কথাটি বলে ঘুমাবেন। বন্ধুরা, পুরাণ অনুসারে একাদশী তিথি নিয়ে নারদজি স্বয়ং ব্রহ্মাজিকে জিজ্ঞেস করেন আর ব্রহ্মাজি বলেন এই দিন যে ভগবান বিষ্ণুর পূজার্চনা করেন সে অবশ্যই মৃত্যুর পর সোজা বৈকুণ্ঠলোকে গমন করেন, তার জীবনে করা সমস্ত পাপের নাশ হয়ে যায়, ফলে তার মনের সমস্ত বাসনাও পূর্ণ হয়ে যায়, তাকে জীবনে যে যে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, যে যে বাধা বিপত্তি কাটাতে হয়েছিল সব ভগবানের কৃপায় মুছে যায়, ধ্বংস হয়ে যায়, আর তার বিনিময়ে সুখ আনন্দে ভরে ওঠে তার জীবন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের বলি আপনার সমস্ত প্রকার ব্যস্ততার মধ্যেও আপনি যদি
এই কাজটি নিষ্ঠা সহকারে একবার করতে পারেন, তাহলে আপনার সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এক নিমেষে চলে যাবে। আমরা একথা সবাই জানি যে এই বিশেষ তিথিতে যদি আমরা ভগবানকে স্মরণ করি তাহলে আমাদের মনের কামনা বাসনা সম্পূর্ণ হয়। কিন্তু আমরা বেশিরভাগ মানুষই জানি না যে কিভাবে ভগবানকে ডাকলে ভগবান আমাদের ডাকের সাড়া দেন, অর্থাৎ আমাদের মনস্কামনা পূর্ণ করেন। তাই বন্ধুরা, কিভাবে আপনি ভগবানকে খুশি করতে পারবেন সে বিষয় এখন আপনাদের বলি। তার আগে বন্ধুরা, প্রথমত আজকে হলো কামিকা একাদশী তিথি, তাই এই পূর্ণ তিথিতে আপনারা ভুলেও কিন্তু মাছ, মাংস, ডিম অর্থাৎ কোনো আমিষ জাতীয় খাদ্য গ্রহণ করবেন না। আজকের দিনে গুরুজনদের সাথে ভুলেও কখনো কটূক্তি বা খারাপ ব্যবহার করবেন না, ঝুট ঝামেলা ঝগড়া থেকে বিরহ থাকবেন। সন্ধেবেলা ভগবান বিষ্ণুর নামে বাড়িতে পূজার্চনা করুন, হরে কৃষ্ণ নাম কীর্তন করুন, বাড়িতে ভগবান বিষ্ণুকে স্মরণ করে একটি গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালান, হাতে সামান্য গঙ্গা জল নিয়ে মনে মনে একটি সংকল্প নিন এবং বলুন, এই মনোবাসনা পূর্ণ করার জন্য আমি ভগবানের এই মন্ত্র 108 বার জপ করব। বন্ধুরা, সেই মন্ত্রটি জানতে চান তাহলে এই ভিডিওটিতে একটি অবশ্যই লাইক করে দিন। তো সেই মন্ত্রটি হলো, ওম ব্রহ্মাণ্য দেবায় গো ব্রহ্মণায় হৃতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। বন্ধুরা, আপনাদের এই মন্ত্রটি 108 বার জপ করতে হবে। এছাড়া বন্ধুরা, আপনারা ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রেরও জপ করতে পারেন। কিন্তু অবশ্যই বন্ধুরা, আপনারা ভগবানকে আপনার মনের বাসনা জানাতে ভুলবেন না। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণ সুখে থাকুন, ভালো থাকুন আর ঈশ্বরের নাম জপ করতে থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় শ্রীকৃষ্ণের জয়, ওম নমঃ শিবায়।